আর আপু তো এখন নেই আসলে, কিন্তু তারপর আজকে এখানে এসেছি যারা, আমরা তো ঠাকুর লাশটা পেয়েছিলাম, কিন্তু যারা এখনো তাদের স্বজনদের লাশ পাননি, যারা এখনো নিখোঁজ তাদের পাশে দাঁড়াতে, আমরা এখনো লক্ষ্মীপুর ছাড়া আমাদের এখনো পরিবারের কোনো সেফটি নেই। কি বস্তা ছিল আমাদের, শুধু রাজনৈতিক প্রতি হিসার জন্য এত বড় একটা মাসুক দিতে হচ্ছে একটা ফ্যামিলিকে। অমত অনেকক্ষণ আমাকে ছাদে নির্যাতন করে, নির্যাতন করার এক পর্যায়ে ওরা যখন কিছুই পেল না, তখন আব্বুর হাত পা বেঁধে আমাদের চারতলার বাসার ছাদ থেকে আব্বুকে ফেলে দেয়। শুধু এটাতেই ওরা কান্ত হয়নি, ওরা আমাদের নিচে নেমে যখন দেখে যে আব্বু তখনই একটু ট্রেন ছিল, আব্বু তখনও দোয়া করছেন, তখন ওরা একজন আরেকজনকে বলতে বেঁচে আছে, শুট কর শুট কর, তখন ওরা মাথায় পিটি করে মৃত্যু নিশ্চিত করে। আমরা বুঝতে পারি যে ছাদে থেকে ধাপ করে কিছু পরে আমরা রুমে রক ছিল কোন রকম, যখন বের হয়ে বুঝে ওঠার আগেই দেখে যে নিজের একটা নিখোঁজ দেখে আব্বু পড়ে আছে, আর ওরা একটা ট্রাক নিয়ে আসছে, ওই ট্রাকে করে আব্বুকে তুলে নিয়ে যাচ্ছে, আর কিছু কিছু বলতেছিল যে রক্তগুলো বুঝতে হবে, আমরা আবার আসবো। আমার ছোট ভাই বুঝতে পারে বাট ওর কিছু করার থাকে না, ও হেল্পলেস অবস্থায় বাবার মৃত্যু দেখতে থাকে। আমরা আমরা তখন ঢাকায় ছিলাম, আমরা আমরা তিন ভাই বোন ঢাকায় ছিলাম, আমরা শুনতে পারি আমাদের আব্বুর ফোন বাসায় যে ফোনগুলো ছিল ওরা কেস করে, শুধু কেন্দ্রে নামটা আল্লাহ রহমতের অন ছিল দেখে আমরা কেন্দ্রে আব্বুর সাথে কথা বলতে পারি। তো যেটা আমরা যখন দোয়া করছিলাম তখন ওই মুহূর্তে যে আমরা যেন আব্বুর লাশটা পাই, তা আমরা যেভাবে আসছিল যে অভিযান চালিয়ে আব্বুকে নিয়ে গেছিল ওটা তো আমাদের বিন্দু পত্র আশা ছিল না যে আমরা আব্বুকে ফিরে পাবো, কিন্তু আল্লাহর অবশ্যই শুনেছিলাম যে আমরা অতটুকু দেখতে পেয়েছিলাম। মানে ছোট্ট জ্ঞানদার আমি যতটুকু জানি সেটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, একজন চিকিৎসককে মাফ করে দেওয়া হয়, সেখানে তো এটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল না, এটা একাত্তরের কোনো যুদ্ধ না।